আচ্ছা, আগের দিনের ভিডিওতে আমরা বিভিন্ন ভৌত রাশির যে লব্ধ ভৌত রাশিগুলো ছিল, সেই লব্ধ ভৌত রাশিগুলোর মাত্রা বাড় করতে শিখেছিলাম। প্রাথমিক ভৌত রাশি 7টা, এটা আমরা একদিন শিখেছি। যদি তোমরা মনে না থাকে বা আজকের ভিডিওটা করতে গেলে, বা আজকের ভিডিওটা যদি তোমরা ঠিক মতন বুঝতে চাও, তাহলে তোমাদেরকে প্রথম ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? যদি খুঁজে না পাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো সেইখান থেকে প্রথম যে ভিডিওটা আছে সেটাকে আগে দেখে এসো, তারপর তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে। প্রথম ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ভৌত রাশির মাত্রা কী করে বার করবো, লব্ধ ভৌত রাশিগুলোর মাত্রা কী করে বার করবো, সেইগুলো আমরা শিখেছিলাম, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক। আজকের যে লেকচার হবে, আজকের যে ভিডিওতে হবে, সেখানে আমরা তিনটে জিনিস দেখব। একটা হচ্ছে কোনো সমীকরণ কী করে ঠিক সেটা মাত্রার সাহায্যে বোঝা যায়। কোনো সমীকরণের ভেতরে যদি কোনো মাত্রাযুক্ত কোনো একটা রাশি থাকে, তার মাত্রা বার করা যায়। এছাড়া কোনো ইউনিট যদি চেঞ্জ করতে চাই, সেই ইউনিট চেঞ্জ করলে তার মানটা কত হবে, সেইগুলো আমরা বার করতে পারি মাত্রার সাহায্যে। আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কোনো আননোন সমীকরণ যদি থাকে, সেই সমীকরণটা মাত্রার সাহায্যে কখনও কখনও বার করা যায়। সবসময় বার করা যাবে এরকম কিছু নয়, কিন্তু কখনও কখনও বার করা যাবে। আর যদি প্রাথমিক রাশিগুলো পাল্টাই, তাহলে অন্য কী প্রাথমিক রাশি নিতে পারি সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো দেখা যাক আজকে কতটুকুনি পাওয়া যায়, তো সেইগুলোকে নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা দেখব যে কোন একটা সমীকরণ ঠিক কিনা সেটা মাত্রার সাহায্যে কী করে বুঝবো, ঠিক আছে? যেমন আমাকে যদি বলে দেয়, মনে করো এই সমীকরণটা বলে দিয়েছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সমীকরণটা তোমরা 9-এ শিখেছো, ঠিক আছে? এসটা হচ্ছে দূরত্ব, ইউটা হচ্ছে বেগ, টিটা হচ্ছে সময়। ইউটা অ্যাকচুয়ালি প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে ত্বরণ। তো এই সমীকরণটা যে মাত্রাগতভাবে ঠিক সেটা আমরা কী করে বুঝবো? আচ্ছা, যখন মাত্রাগত কোনো সমীকরণ লিখবো, তখন তোমরা মনে রাখবে যে যে রাশিগুলো যোগ হচ্ছে তাদের মাত্রা একই হতে হবে। তার কারণ সবসময় একই মাত্রার রাশি যোগ হয়, মানে আমরা বলতে পারি এরকম যে ভরের সঙ্গে ভর যোগ হয়, ভরের সঙ্গে কখনো সময় যোগ হয় না, তাই না? ভরের সঙ্গে ভর যোগ হয় এবং যোগ করার পর যেটা পাওয়া যায় সেটাও ভর হয়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে ইউটির যে মাত্রা হাফ এটি স্কোয়ার একই মাত্রা, এবং এসেরও একই মাত্রা। একই মাত্রাযুক্ত রাশি পরস্পর যোগ করা যায়, আলাদা মাত্রা রাশি কিন্তু কখনো যোগ বিয়োগ করা যায় না। গুণ করা যেতে পারে, ভাগ করা যেতে পারে, কিন্তু তারা যোগ বিয়োগ করা যায় না, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা যদি দেখি এখানে ইউটির মাত্রা যা, হাফ এটি স্কোয়ারের মাত্রাও তাই, এবং সেইটাই হচ্ছে এস এর মাত্রা, তাহলে আমরা বলবো এই সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। তাহলে যদি আমরা এখানে এস এর মাত্রা লিখি কী হবে, এস যেহেতু একটা দৈর্ঘ্য তার মাত্রা হচ্ছে এল, ঠিক আছে? যদি আমরা ইউটির মাত্রা বার করি কী হবে, ইউটা হচ্ছে বেগ, আগের দিন আমরা বেগের মাত্রা বার করেছি, তাহলে ইউর মাত্রা, বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর টিটা হচ্ছে সময় যার মাত্রা হচ্ছে টি। টি মাইনাস ওয়ান মানে 1/T, তাহলে এই টিটা এই টিটা কেটে গেল, তাহলে হয়ে গেল এল। যদি বলে হাফ এটি স্কোয়ারের মাত্রা কী, হাফ এটি স্কোয়ার, হাফের কোনো মাত্রা হয় না, সংখ্যার কোনো মাত্রা হয় না, এটা মনে রাখবে। এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা এল টি মাইনাস টু, আর এটা টি মানে সময়, সময় স্কোয়ার মানে টি স্কোয়ার, তার মানে কী মাত্রা হয়ে গেল, এই টি স্কোয়ার, টি টু দি পাওয়ার মাইনাস টু, আর টি স্কোয়ার কেটে গেল, টি টু দি পাওয়ার মাইনাস টু মানে 1/T কেটে গেল, হয়ে গেল মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমীকরণ, এর বাঁ দিকের যা মাত্রা আর ডান দিকের মাত্রা একই, এবং ডান দিকের মধ্যেও যারা যোগ হয়ে আছে তাদের মাত্রাও একই। অতএব আমরা বলতে পারবো যে সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। তাহলে অতএব আমরা লিখব সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক, মাত্রাগতভাবে সঠিক, যেহেতু এর বাম পক্ষ এবং ডান পক্ষ সবারই মাত্রা সেম, এবং যারা যোগ হয়ে আছে তাদের মাত্রাও একই। চলো আরেকটু চেক করি যে তাই সেটার ক্ষেত্রে সমীকরণগুলোর সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক কিনা। মনে করো একটা সমীকরণ দিয়েছে এরকম যে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, এরকম একটা সমীকরণ দিয়েছে। তো এটা মাত্রাগতভাবে সঠিক কিনা আমরা দেখব। তাহলে প্রথম বার করি ভি স্কোয়ারের মাত্রা, তো ভিটা হচ্ছে বেগ, এখানে ভি ইউটা কি, ভিটা হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে? আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে ত্বরণ আর এসটা হচ্ছে সরণ। তাহলে ভি স্কোয়ারের মাত্রা কী হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তার স্কোয়ার আছে, তার মানে এইটার পুরোটা স্কোয়ার, তার মানে কী হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এইটা হচ্ছে ভি স্কোয়ারের মাত্রা, বুঝতে পারছো? ইউ স্কোয়ারের মাত্রা কী হবে, ভালো করে দেখো, ইউটা হচ্ছে বেগ, প্রাথমিক বেগ অ্যাকচুয়ালি, কিন্তু বেগ তো বটে, তাহলে এল টি দিবার মাইনাস 1 হোল টি দিবার স্কোয়ার, তারপরে সেই সেম মাত্রা হয়ে গেল এল স্কোয়ার টি
-2। আচ্ছা 2 এ এস এর মাত্রা কি? নিজেরা বার করো, দেখো চেষ্টা করে। 2 একটা সংখ্যা যার কোনো মাত্রা নেই। অনেকে আবার 2টাকে 2ই রেখে দেয়, কিন্তু 2টা 2 থাকবে না, 2 এর কোনো মাত্রা নেই। ত্বরণের মাত্রা কি? এটা হচ্ছে ত্বরণ, এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এস এর মাত্রা কি? এলটা এসটা হচ্ছে দূরত্ব, তাহলে তার মাত্রা হচ্ছে এল। তাহলে হয়ে গেল এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশির মাত্রাই একই, অতএব কী লিখবো? এই সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা কোনো সমীকরণ সঠিক কিনা সেটা আমরা শুধুমাত্র মাত্রার সাহায্যে বার করতে পারি। তবে সমীকরণটা যে হবেই সেটাকে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা মাত্রাগতভাবে ঠিক আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে একটা সমীকরণের কোন একটা রাশি যখন যোগ বা বিয়োগ হয়ে যায় বা হয়ে থাকে, তাহলে তাদের কিন্তু মাত্রা সেম হবে। ঠিক আছে, এবং তাদের রেজাল্ট যেটা পাওয়া যায় তারও মাত্রা কিন্তু সেম হবে, যোগ করার পর যেটা পাওয়া যায়। যেমন সেই সংক্রান্ত কিছু সমীকরণ আছে যেগুলো আমাদের পরীক্ষা দেয়, যেমন দিতে এক্স ইজ ইকাল টু মনে করো এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার। আমাদের জিজ্ঞেস করেছে এই সমীকরণে এই যে এ বি আর সি আছে এদের মাত্রা কী? এখানে এক্সটা হচ্ছে দূরত্ব, টিটা হচ্ছে সময়। বুঝতে পেরেছ? তিনটে অজানা ধ্রুবক আছে, মাত্রা যুক্ত ধ্রুবক আছে এ বি সি, এদের মাত্রা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, চলো বার করি। দেখো এখানে এ বিটি আর সিটি স্কোয়ার এই তিনটে যোগ করা আছে, তাহলে তিনটের মাত্রাই একই হবে, এবং তিনটেকে যোগ করার পর এক্স পাওয়া গেছে, তাহলে এক্সের মাত্রাও তাই হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এর মাত্রা হচ্ছে এক্সের মাত্রা, বিটির মাত্রাও এক্সের মাত্রা, সিটি স্কোয়ারের মাত্রাও এক্সের মাত্রা। তাহলে এর মাত্রা কী পেলাম? এক্সের মাত্রা মানে এল, মানে দূরত্ব, তাই না? এক্সটা তো দূরত্ব, তাহলে তার মাত্রা কী হবে? এল হবে। বিটির মাত্রা এক্সের মাত্রার সঙ্গে সমান হবে, তাহলে বিটির মাত্রা কী হবে? বি এর মাত্রা কী হবে? এক্স বাই টি এর মাত্রা। তোমরা যদি মনে যদি অসুবিধা হয় তাহলে কী করবা? বিটির মাত্রা সমান এক্সের মাত্রা, তাহলে বি এর মাত্রা কী হবে? এক্স বাই টি। সিম্পল বীজগণিত। তার মানে কী হবে? এক্সের মাত্রা হচ্ছে এল আর টি এল বাই টি হবে, তার মানে কী হবে? এল টি মাইনাস 1। ঠিক আছে, একইভাবে আমরা কী লিখতে পারি যে সি টি স্কোয়ারের মাত্রা সমান হচ্ছে এক্স এর মাত্রা, তাহলে সি এর মাত্রা কী হবে? এক্স বাই টি স্কোয়ারের মাত্রা। বীজগাণিতিক নিয়ম, শুধু টি স্কোয়ারটা নিচে চলে গেল, তাহলে কী হবে? এক্স এর মাত্রা হচ্ছে এল, টি স্কোয়ার হচ্ছে টি স্কোয়ার, তার মানে কী হয়ে গেল? এল টি টু দি পাওয়ার মাইনাস 2। বুঝতে পেরে গেছে? খুব সিম্পল। তাহলে এইভাবে কোনো সমীকরণের মধ্যে যদি কোনো অজানা ধ্রুবক থাকে তাহলে তার কী মাত্রা হবে সেটাও আমরা বার করতে পারি। তো একটা খুব জনপ্রিয় সমীকরণ আছে যেটাকে অনেকবার আমাদের এইচএসএ বোর্ডেও দিয়েছে এবং নিট বা জয়েন্ট এই পরীক্ষাগুলোতেও দিয়েছে। তো সেই ধরনের একটা সমীকরণ হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। ঠিক আছে, তোমরা বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র পড়েছ, তাই না? পিভি সমান আরটি বা এনআরটি। তো সেরকমই একটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আছে, সেটা হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকাল টু আরটি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। ঠিক আছে, যেখানে পিটা হচ্ছে চাপ আর ভিটা হচ্ছে আয়তন, এখানে ভিটা আয়তন, এখানে এ আর বি দুটো ধ্রুবক আছে, তোমাকে জিজ্ঞেস করে যে এ আর বি এর মাত্রা কী হবে। ঠিক আছে, তো চলো আমরা বার করি এ এর মাত্রা ভি এর মাত্রা। কী করে বার করবো? দেখো পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ার যোগ আছে, যোগ থাকলেই বলেছি তাদের মাত্রা সেম হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বাই ভি স্কোয়ারের মাত্রা হচ্ছে পি এর মাত্রা, তাহলে এ এর মাত্রা কী হবে? পি ইন্টু ভি স্কোয়ারের মাত্রা, ভি স্কোয়ারটা এদিকে চলে গেল। এবার চাপের মাত্রা তোমাদের মনে আছে নিশ্চয়ই, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এ হচ্ছে এল স্কোয়ার, একটা এল কেটে যাবে, তাহলে কী হবে? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে চাপের জন্য আমরা লিখব এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2। ভি এর মাত্রা কি? আয়তনের মাত্রা হচ্ছে এল কিউ, এখানে ভি স্কোয়ার আছে, তাহলে এল টু দি পাওয়ার 6 হবে। তাহলে এর মাত্রা কী দাঁড়ালো? এমটা থাকলো এল টু দি পাওয়ার মাইনাস 1 আর 6, মানে 5 হয়ে গেল, টি টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল, তাহলে এইটাই হচ্ছে এ এর মাত্রা। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট এটা। এখানে ভি মাইনাস বি আছে, ভি এর সঙ্গে বি বিয়োগ আছে, তার মানে বুঝতেই পারছি যে বি এর মাত্রা হবে ভি এর মাত্রা, একই রাশি একই মাত্রা রাশি যোগ বিয়োগ করা হয়, তাহলে আমরা বলতে পারি যে বি এর মাত্রা হবে ভি এর মাত্রা। ভি মানে আয়তন, মানে এল কিউ,
তাহলে এর মাত্রা আর বিয়ের মাত্রা খুব ইজিলি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে চলো নেক্সট দেখি, যত পারবে এরকম সলভ করবে, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত তোমাদের আইডিয়া আরও কংক্রিট হবে। চলো আবার করি, মনে করো যে এরকম একটা রাশি দিয়েছে, পি সমান এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, এখানে এ আর বি হচ্ছে ধ্রুবক, পিটা হচ্ছে চাপ, টিটা হচ্ছে সময়, আর এক্সটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এ আর বি এই দুটো হচ্ছে আমাদের ধ্রুবক। আমাকে বলে যে যে এ বাই বি এর মাত্রা কত জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমাকে এর মাত্রা বার করতে হবে, বি এর মাত্রা বার করতে হবে, দিয়ে তাদেরকে ভাগ করতে হবে, তাহলেই আমরা এ বাই বি এর মাত্রা পাবো। তো চলো আমরা বার করি, দেখো এর মাত্রা কী করে পাবো, খুব সোজা, এর সঙ্গে টি স্কোয়ার বিয়োগ করা আছে, তাহলে বিয়োগ করা যেহেতু আছে তাহলে এর মাত্রা টি স্কোয়ার মাত্রা একই হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে এর মাত্রা ইজ ইকাল টু টি স্কোয়ারের মাত্রা, টিটা হচ্ছে সময়, তাহলে মাত্রা হয়ে গেল টি স্কোয়ার। তো এটা খুব সহজেই বেরিয়ে গেল। এলে বিটা কী করে বার করবো, চলো বিটা বার করি, বি সমান কী লিখতে পারি, এ মাইনাস টি স্কোয়ার বাই পি এক্স। এবার ঠিক আছে, তো এবার বি এর মাত্রা কী করে বার করবো, আচ্ছা এ মাইনাস টি স্কোয়ার এটা হচ্ছে একটাই মাত্রা, এ মাইনাস টি স্কোয়ার করলে যেটা পাওয়া যাবে তার মাত্রা হবে টি স্কোয়ারের সঙ্গে সমান, তাই না? এ মাইনাস টি স্কোয়ার করলে যেটা পাওয়া যাবে সেটা নিশ্চয়ই টি স্কোয়ারের সঙ্গে সমান, এটা জানি যে মাত্রাগুলো যখন যোগ বিয়োগ হয় তখন যোগ বিয়োগ করার পর যেটা পাওয়া যায় তার মাত্রা যারা যোগ করছে তাদের সঙ্গে সমান, তাহলে এ মাইনাস টি স্কোয়ারের মাত্রা নিশ্চয়ই টি স্কোয়ারের সঙ্গে সমান হবে, তাহলে উপরটা হয়ে গেলো টি স্কোয়ার। চাপটা কী হবে, চাপ পেয়ে গেছিলাম এখানে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এক্সটা হচ্ছে দূরত্ব যার মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে কী হলো, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই এল কেটে গেল, টি টু দি পাওয়ার ফোর হবে। ঠিক আছে, এম টু উঠে গেল, এলটা উপরে গেল, টি টু দি পাওয়ার ফোর হবে। তাহলে আমাকে চেয়েছে এ বাই বি এর মাত্রা, এ বাই বি এর মাত্রা কী হবে, এটা পেয়ে গেছি আমি কত, টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, আর বি এর মাত্রা কী পেলাম, এইটা এম ইনভার্স টি টু দি পাওয়ার ফোর, তার মানে কত হবে, এম টি টু দি পাওয়ার মাইনাস টু, এইটার উপর যদি যাই তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এইটি হচ্ছে আমাদের এ বাই বি এর মাত্রা। বুঝে গেছে, চলো আরেকটা করি, এরকম আচ্ছা একটু দেখে নেবে, ঠিক আছে কোথায় আমরা যোগ বিয়োগ করতে যদি একটুখানি ভুল করি তাহলে অবশ্যই তোমরা কারেকশন করে নেবে, আশা করছি যখন আমি করছি তখন তো ভেরিফাই করা একটু অসুবিধা হচ্ছে, তো যদি তোমরা ভেরিফাই করার সময় একটু দেখে ফেলো তাহলে নিজেরা একটু কারেকশন করে নিও। মনে করো ইউ সমান দিয়েছে এ রুট ওভার এক্স বাই এক্স প্লাস বি, এরকম একটা রাশিমালা দিয়েছে, এখানে এ আর বি দুটো কনস্ট্যান্ট আছে, ইউটা কি, ইউটা হচ্ছে শক্তি, ঠিক আছে, আর এক্সটা হচ্ছে দূরত্ব। আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে এ বি এর মাত্রা কত, তারপরে আমাকে কী করতে হবে, এ এর মাত্রা বার করতে হবে, বি এর মাত্রা বার করতে হবে, দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখানে বি এর মাত্রা বার করা খুব সোজা, বি এর মাত্রা কত হবে, সেটা হচ্ছে এক্সের মাত্রা, তার মানে এল, তাহলে বিটা খুব ইজি হলো, যেহেতু বি আর এক্স যোগ হয়ে আছে তাহলে বি এর মাত্রা এলের মাত্রা হবে, কিন্তু এ এর মাত্রা কী করে বার করবো, তাহলে এ সময় লিখতে হবে, যেহেতু যোগ বিয়োগ হওয়া নেই, যোগ বিয়োগ না হয়ে থাকলেই তখন সমস্যা, সেটা হচ্ছে ইউ ইন্টু এক্স, এ সমান ইউ ইন্টু এক্স প্লাস বি বাই রুট ওভার এক্স। ঠিক আছে, তাহলে কত হবে, প্রথমে এ এর মাত্রা যদি বার করি, প্রথমে হচ্ছে শক্তির মাত্রা, ইউটা হচ্ছে শক্তি যার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আগের দিন শিখিয়েছি আমরা। এক্স বাই এক্স প্লাস বি করলে যে রাশিটা পাওয়া যাবে তার মাত্রা এক্সের মাত্রার সঙ্গে সমান, যেটা হচ্ছে এল। ঠিক আছে, বাই রুট ওভার এক্স, রুট ওভার এক্স মানে এল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কত হবে, এম থাকলো এল টু দি পাওয়ার দুই আর আগে তিন মাইনাস হাফ, তিন মাইনাস হাফ, দুই আর আগে তিন মাইনাস হাফ ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কত হয়ে গেল, এম তিন দুই ছয়, ছয় মাইনাস এক, তারপরে এল টু দি পাওয়ার পাঁচের দুই, টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এইটাই হচ্ছে আমাদের এ এর মাত্রা। তাহলে ভগ্নাংশের মাথায় এরকম ভগ্নাংশ থাকতে পারে, মানে মাত্রার মাথায় ভগ্নাংশ থাকতে পারে, এটাও খেয়াল রাখবে। আচ্ছা কিন্তু আমাকে এ বি এর মাত্রা চেয়েছে, তাহলে এ বি এর মাত্রা আমরা বার করি, এর মাত্রা ছিল এল, তার সঙ্গে আমরা গুণ করবো এম এল টু দি পাওয়ার পাঁচের দুই, টি টু দি পাওয়ার মাইনাস দুই, তার মানে কত হবে, এম এল টু দি পাওয়ার এক প্লাস পাঁচের দুই, তার মানে সাতের দুই, টি টু দি পাওয়ার মাইনাস দুই, তাহলে এইটি হচ্ছে এ বি এর মাত্রা। বুঝতে পারা গেছে,
তাহলে এইভাবে আমরা কোনো সমীকরণ যদি থাকে তাহলে সেই সমীকরণ থেকে কোনো একটা রাশির মাত্রা আমরা খুব ইজিলি বার করতে পারি। চলো আরেকটু দেখি। আচ্ছা মনে করো এরকম একটা সমীকরণ দিয়েছে, এস টি মানে এটা সরণ, মনে করো সরণ, সরণ দিয়েছে ভি জিরো ওয়ান প্লাস ই টু দি বার, মনে করো মাইনাস এ টি। এইখানে আমাকে জিজ্ঞেস করে যে এই যে এটা আছে এই এটার মাত্রা কত হবে, এই এটা যেটা আছে তার মাত্রা কী হবে। ঠিক আছে, কী করে বার করবো? ই টু দি পাওয়ার মাথায় যেটা থাকে সেটা একটা সংখ্যা, তার কোনো মাত্রা নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি বলে যে এই এটি যেটা ই টু দি পাওয়ার মাথায় আছে, মাইনাসটা বাদ দিলাম, এটা কিন্তু কোনো মাত্রা নাই, এটা মাত্রাহীন রাশি, তার মানে এর মাত্রা হচ্ছে ওয়ান, এর মাত্রা হচ্ছে ওয়ান। তাহলে এর মাত্রা কী হবে? ওয়ান বাই টি এর মাত্রা, তার মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। বুঝতে পারলে? ঠিক সেম একই রকম যদি এরকম সমীকরণ দেয় এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি, যদি জিজ্ঞেস করে যে ওমেগার মাত্রা কত, সাইন সাইন থিটা কস থিটা, সাইন বা কসের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে ওমেগা টি হচ্ছে একটা অ্যাঙ্গেল। ওমেগা টিটা কি? একটা কোণ। এখন কোণের তো কোনো মাত্রা নেই, তাহলে কোণের মাত্রাকে যদি বসাই তাহলে সেটা ওয়ান হবে। কোণের কোনো কিন্তু মাত্রা নেই, কোণ হচ্ছে মাত্রাহীন রাশি, তাহলে ওমেগার মাত্রা কী হবে? ওয়ান বাই টি এর মাত্রা, তার মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইগুলো খেয়াল রাখবে যে যদি সাইন কার্ভ থাকে বা সাইন কোনো ফাংশন থাকে বা কোনো ই টু দি পাওয়ার কোনো ফাংশন থাকে, তার মাথায় যেটা থাকবে তার কিন্তু কোনো মাত্রা থাকবে না, সেটা কিন্তু মাত্রাহীন রাশি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা সমীকরণের সাহায্যে কী করে কোনো রাশির মাত্রা বার করব। এবার চলো আমরা কী করে দেখব যে যদি ইউনিট চেঞ্জ করতে বলে তাহলে সেই ইউনিটগুলো আমরা কী করে চেঞ্জ করব মাত্রা সাহায্যে। যেমন আমাকে দিয়েছে যে 10 পাস্কেল, পাস্কেল হচ্ছে চাপের সিজিএস একক, সরি পাস্কেল হচ্ছে চাপের এসআই একক, সিজিএস না এসআই একক। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে এর মান সিজিএসে কত হবে, এটা আমরা কী করে বার করবো। ঠিক আছে, ভালো করে মন দিয়ে দেখবে। এটা করার জন্য আমরা প্রথমে চাপের মাত্রা বসাবো, চাপের মাত্রা, চাপের মাত্রা আমরা শিখলাম এক্ষুনি, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবার আমরা ধরলাম, ধরি সিজিএসএ মান এন। ঠিক আছে, এই এনটাকে আমাকে বার করতে হবে। তাহলে আমাকে এই টেনটা কিসে দিয়েছে? টেনটা দিয়েছে এসআইএ। পাস্কেল মানে কি? এইটা পাস্কেল মানে লিখব এম ওয়ান এল ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, যেখানে এম ওয়ানটা কি? এম ওয়ানটা কেজিতে আছে, এল ওয়ানটা মিটারে আছে, আর টি ওয়ানটা সেকেন্ডে আছে, কারণ পাস্কেল হচ্ছে এসআই একক, এসআইএ মাস হচ্ছে কেজি, দৈর্ঘ্য হচ্ছে মিটার, আর সময় হচ্ছে সেকেন্ড, সমান এন। এনটা কিসে? এনটা হচ্ছে সিজিএসএ। কীভাবে লিখবো? এম টু এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু টু দি পাওয়ার মাইনাস টু। খেয়াল রাখবো কি, এম টুটা হচ্ছে গ্রাম, এল টুটা হচ্ছে সেন্টিমিটার, আর টি টুটা হচ্ছে সেকেন্ড। তাহলে যদি এন বার করতে বলে এন কী করে বার করবো? টেন ইন্টু এম ওয়ান বাই এম টু, এই এম টুটা এম ওয়ানের তলায় যাবে, এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর টি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার মাইনাস টু। বুঝে গেল? মানে কি টেন ইন্টু এম ওয়ান মানে কী বলেছিলাম? কেজি। এম টু মানে কী বলেছিলাম? গ্রাম। এল ওয়ান মানে কী বলেছিলাম? মিটার। এল টু মানে কী বলেছিলাম? সেন্টিমিটার। টি ওয়ান মানে কী বলেছিলাম? সেকেন্ড। টি টু মানে কী বলেছিলাম? সেকেন্ড। ঠিক আছে, এবার এই যে আমরা এককগুলো লিখেছি এইগুলোকে বীজগণিতের মতো কাটবো, সেকেন্ড সেকেন্ড কেটে দেবো। এবার টেন ইন্টু কেজি আছে, এক কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, বাই গ্রাম। এক মিটারের মানে হচ্ছে 100 সেন্টিমিটার, বাই সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আবার এককগুলো কেটে দেবো বীজগণিতের মতো, তাহলে কী পড়ে থাকলো? 10 × 1000 × 100 টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1 এর 100, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো?
100, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো অ্যান্সার? 10 পাস্কেল সমান 100, 100 একক কি লিখবো? 100 একক হচ্ছে সিজিএস একক। সিজিএস এককটা কিভাবে লিখবো? এইটাকে দেখে দেখে লিখবো। এম টুর জায়গায় লিখবো গ্রাম, এল টুর জায়গায় হবে সেন্টিমিটার টু দি পাওয়ার -1, টি টুর জায়গায় লিখবো সেকেন্ড টু দি পাওয়ার -2। বুঝা গেছো? তো এইভাবে আমরা এককে আমরা পরিবর্তন করতে পারি, এসআই থেকে সিজিএস বা সিজিএস থেকে এসআই, ঠিক আছে। চলো আরেকটা করি, চলো আরেকটা করি। তো আমাকে বলেছে জলের ঘনত্ব, জলের ঘনত্ব এটা দিয়েছে 1 গ্রাম পার সিসি, এর এসআই মান কত হবে? এর এসআই মান কত হবে? এটা সিজিএসে দিয়ে দিয়েছে, আমাদের এসআই বার করতে হবে, আগের মতনই করব। ঘনত্বের মাত্রা লিখব, ঘনত্বের মাত্রা, ঘনত্বের মাত্রা হচ্ছে ভর বাই আয়তন, তার মানে এম এল টু দি পাওয়ার -3, ঠিক আছে। ধরি এসআইয়ে মান হবে এন, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো এবার? 1 গ্রাম, 1 গ্রাম মানে এইটা দেখে দেখে লিখবো, এম ওয়ান এল ওয়ান টু দি পাওয়ার -3। এম ওয়ানটা কি গ্রাম, এল ওয়ানটা কি সেন্টিমিটার, কারণ এটা হচ্ছে সিজিএস একক, যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সিজিএস একক, সমান এন, এসআই হচ্ছে এন, এম টু এল টু টু দি পাওয়ার -3। এম টু হচ্ছে এসআই, তাহলে এম টু হচ্ছে গ্রাম, এল টু হচ্ছে মিটার। তাহলে এন যদি বার করতে বলে কী হবে? এন যদি বার করে এম টুটা নিচে যাবে, তাহলে এম ওয়ান বাই এম টু ইন্টু এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার -3। আচ্ছা তাহলে এখানে এম ওয়ান কী হবে? এম ওয়ান দেখো গ্রাম হবে, কারণ এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস, তাহলে এম ওয়ান গ্রাম, তাহলে উপরে গ্রাম লিখলাম। এম টুটা কী হবে? কেজি হবে, কারণ এটা সিজিএস থেকে এসআই চেঞ্জ করছি। ইন্টু এল ওয়ানটা কী হবে? সেন্টিমিটার হবে, আর এল টুটা কী হবে? মিটার হবে, টু দি পাওয়ার -3, ঠিক আছে। তাহলে উপরটা গ্রাম থাকলো, কেজিটাকে 1000 গ্রাম করে দিলাম, ইন্টু 1 সেন্টিমিটার থাকলো, সেন্টিমিটার লেখাও যা, এটাকে 100 মিটার করে দিলাম, টু দি পাওয়ার -3 মিটার, আচ্ছা সেন্টিমিটার হবে, 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দিলাম, গ্রাম গ্রাম কেটে দিলাম, তারপর কী থাকলো? 1 এর 1000 ইন্টু 1/100 টু দি পাওয়ার -3 আছে, তাহলে 100 টু দি পাওয়ার 3 হবে, 1/100 টু দি পাওয়ার -3, তাহলে 100 টু দি পাওয়ার 3, তাহলে 3টে 100 গুণ, তিনটে শূন্য কেটে দাও, একটা দুটো তিনটে শূন্য করে কেটে দাও, তাহলে 1000। তাহলে আমরা বলতে পারবো অতএব 1 গ্রাম পার সিসি ইজ ইকাল টু 1000 কেজি পার মিটার কিউব। তার মানে জলের ঘনত্ব যদি আমরা এসআই বার করি, তাহলে সেটা 1000 কেজি পার মিটার কিউব হবে। বোঝা গেছে? চলো নেক্সট। চলো আরেকটা অঙ্ক করি, যত প্র্যাকটিস করবে তত তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে এবং তত তোমরা আরও ভালোভাবে অঙ্কগুলো করতে পারে। মনে করো যে কোনো একটা তরলের দিয়েছে সান্দ্রতা দিয়েছে 15 পয়েজ, এটা হচ্ছে পয়েজটা হচ্ছে সান্দ্রতার সিজিএস একক, তাহলে 15 পয়েজ সান্দ্রতা কোনো একটা তরলের, এর এসআই পদ্ধতিতে মান কত হবে? এসআই পদ্ধতিতে মান কত হবে, ঠিক আছে। তাহলে 15 পয়েজ সান্দ্রতা, এটা হচ্ছে সিজিএস পদ্ধতির মান, এর এসআই কত মান হবে? তো এটা করার জন্য আগে সান্দ্রতার মাত্রাটাকে তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো সান্দ্রতা মাত্রা যেহেতু আমার এখন মনে নাই, তাহলে সান্দ্রতা মাত্রা বার করি। এবার সান্দ্রতা মাত্রা যদি বার করতে যাই, তাহলে সান্দ্রতার ইকুয়েশন দরকার, আমার সেই ইকুয়েশনটা মনে আছে, এফ সমান 6π ইটা এভি, যেখানে এটা হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ আর ভিটা হচ্ছে প্রান্তীয় বেগ। এর আগের দিন আমরা বলেছি, যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আগের দিনে ভিডিও দেখতে পারো। এখানে তাহলে ইটার মাত্রা কী হবে? এফ বাই 6π
ए ভি, যদি আমরা এফ এর মাত্রা বসাই তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সিক্স পাই এর কোনো মাত্রা নাই, এ এর মাত্রা হচ্ছে এল আর ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, একটা এল কেটে গেল, তাহলে হবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইটার মাত্রা, ঠিক আছে? তাহলে এই মাত্রাটা আমি বার করে নিলাম। এবার ধরি এসআই এর মান হবে এন, তাহলে আমরা বলতে পারি যে 15 সিজিএস এই মাত্রা এম ওয়ান এল ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু এন এম টু এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। খেয়াল রাখতে হবে এম ওয়ান হচ্ছে গ্রাম, এল ওয়ান হচ্ছে সেন্টিমিটার, টি ওয়ান হচ্ছে সেকেন্ড, এম টু হচ্ছে কেজি, এল টু হচ্ছে মিটার আর টি টু হচ্ছে সেকেন্ড। মানে এইটা হচ্ছে আমাদের সিজিএস যেটা আমাদের দিয়ে দিয়েছে, আর এইটা হচ্ছে এসআই যেটাতে আমরা বার করব। তাহলে এন সমান কী হবে, 15 ইন্টু এম ওয়ান বাই এম টু ইন্টু এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে কী হবে, 15 এম ওয়ানটা হচ্ছে গ্রাম বাই কেজি, এল ওয়ানটা হচ্ছে সেন্টিমিটার পার মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে আমরা লিখবো না, কারণ সময় দুটোতেই সেকেন্ড, দুটোতেই কেটে যাবে। তাহলে কত হলো, 15 ইন্টু গ্রাম বাই 1000 গ্রাম, সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার, মিটারকে সেন্টিমিটার করে দিলাম, চটপট গ্রাম গ্রাম কেটে গেল। 15 ইন্টু 1/1000 ইন্টু 1/100 টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে 100 হয়ে গেল, উল্টি যাবে, 0 0 কেটে গেল, তার মানে হবে 1.5 এসআই ইউনিট। এসআই ইউনিট কী হবে, এইখান থেকে বার করতে পারবে, কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বুঝতে পেরেছ? তাহলে এইভাবে যদি আমরা কোনো ইউনিট চেঞ্জ করি তাহলে মানটা কত হবে সেটা আমরা এই পদ্ধতিতে বার করতে পারি, বুঝে গেছে? এখন এই মাত্রার সাহায্যে কোনো অজানা সমীকরণকেও বার করা যায়, কিন্তু তার কতগুলো রেস্ট্রিকশন আছে সেগুলো আমরা পরে বলছি। তার আগে দেখি যে কী করে আমরা মাত্রাকে কাজে লাগিয়ে সমীকরণ বার করব, ঠিক আছে? তো প্রথম করি, চলো মনে করো এরকম একটা সরল দোলক, ঠিক আছে? এটা একটা সরল দোলক, এটাকে যদি টেনে দিই দিয়ে এটা ছেড়ে দিই তাহলে এটা দুলতে লাগবে। মনে করো এতদূর পর্যন্ত টেনে দিলাম দিয়ে ছেড়ে দিলাম, এখান থেকে এতদূর গেল দিয়ে আবার এখানে ফিরে এলো, যে সময়টা লাগবে সেটাকে বলা হয় এই সরল দোলকের পর্যায়কাল। এবং সেই পর্যায়কালটাকে আমরা লিখি বড় হাতের টি দিয়ে, পর্যায়কালকে লিখি বড় হাতের টি দিই। তো বলা হলো যে এই পর্যায়কালটা, এই সূত্রটার কত দৈর্ঘ্য, এই বস্তুটার কত ভর এবং জি কত তার উপর ডিপেন্ড করে, এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে তোমাকে বলা হলো। দিয়ে বলা হলো যে তাহলে পর্যায়কালের সমীকরণ কীভাবে বার করো, ঠিক আছে? বুঝে গেল? তাহলে কী বললো, যে এটা সরল দোলকের দোলনকাল, সরল দোলকটার দৈর্ঘ্য, তার ভর এবং অভিকর্ষ জ্যোতন, এই তিনটে রাশির উপর নির্ভর করো। মাত্রার সাহায্যে তুমি পর্যায়কালের সমীকরণটা বার করো, ঠিক আছে? তাহলে এটা করবো কী করে, চলো আমরা করি। এটার ক্ষেত্রে আমাকে ধরতে হবে যে ধরি টি সমান কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড, যেখানে কেটা হচ্ছে মাত্রাহীন রাশি, মাত্রাহীন ধ্রুবক, মানে কোনো সমীকরণে যদি কোনো মাত্রাযুক্ত ধ্রুবক থাকে তাহলে কিন্তু সেই রাশিটাকে এইভাবে বার করা যাবে না, এটা একটা রেস্ট্রিকশন মনে রাখবে। তাহলে প্রথমে আমি কী ধরে নেবো, যে টি সমান কে এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। আমাদের এখানে এই এক্স ওয়াই জেড এই তিনটে যে আননোন আছে এই তিনটেকে বার করতে হবে, এবং এটা আননোন এই মাত্রাগুলো বার করার জন্য আমরা উভয় পক্ষে মাত্রা বসাবো। তাহলে কী লিখবো, উভয় পক্ষে মাত্রা বসিয়ে পাই, দুদিকেই মাত্রা বসাবো, ঠিক আছে? তাহলে এই দিকের সময়ের মাত্রা তো টি, কেটা কোনো মাত্রাহীন মাত্রা নেই তো ওটা বাদ দাও, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এল টু দি পাওয়ার এক্স, ভরের মাত্রা হচ্ছে এম এম টু দি পাওয়ার ওয়াই, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার জেড। তাহলে টি সমান কি, আচ্ছা টি না লিখে আমরা এটাকে লিখলাম এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার ওয়ান, এটাকে লিখলাম। এটি কী হবে, প্রথমে এমটাকে তো লিখলাম এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার কত হবে, এখানে এক্স আছে
আর এইখানে দেখো জেড আসছে, এল টু দি পাওয়ার জেড আসছে, তাহলে এক্স প্লাস জেড, ঠিক আছে। আর টি টু দি পাওয়ার কত আছে, মাইনাস টু জেড, মাইনাস টু জেড, তাহলে ভেঙে নিলাম এম এল টিতে। এবার এই দুটোকে কম্পেয়ার করব, ওয়াই সমান জিরো কারণ এম এর মাথায় জিরো আছে, এক্স প্লাস জেড সমান জিরো, আর মাইনাস টু জেড সমান ওয়ান, মাইনাস টু জেড ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে জেড সমান কত পেলাম, মাইনাস হাফ। বুঝে গেল, জেড সমান যখনই মাইনাস হাফ পেলাম, তাহলে এক্স ওয়ান কী দেখতে পাচ্ছি, মাইনাস জেড, তাহলে জেডের মান যদি মাইনাস হাফ বসিয়ে দিই তাহলে প্লাস হাফ হয়ে গেল। তাহলে টাইমের পিরিয়ড টি এর ইকুয়েশন কী হবে, টি ইজ ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স, তাহলে এল টু দি পাওয়ার হাফ, এম টু দি পাওয়ার ওয়াই, তাহলে এম টু দি পাওয়ার জিরো, জি টু দি পাওয়ার জেড, তাহলে জি টু দি পাওয়ার মাইনাস হাফ। পেয়ে গেলাম সমীকরণ, কী সমীকরণ পেলাম, কে এম এর উপর তো নির্ভর করে না, রুট ওভার এল বাই জি, ঠিক আছে। এইটাই হচ্ছে টি এর রুট ইকুয়েশন। দেখো এখানে আমরা কেটা কত হবে সেটা আমি কিন্তু জানতে পারি না, ঠিক আছে, এটা লিমিটেশন, এটাকে বলা হয় মাত্রার লিমিটেশন। কোনো ধ্রুবক যদি থাকে সেই ধ্রুবকটা অবশ্যই মাত্রাহীন হতে হবে এবং তার মানটা কিন্তু আমরা এই পদ্ধতিতে বার করতে পারবো না, কিন্তু সমীকরণটা কেমন হবে সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে। চলো আবার একটা বার করি, বলছে একটা সুরসলাকা, সুরসলাকা তোমরা ইলেভেনে প্র্যাকটিক্যাল আছে, সেই সুরসলাকাটা পড়বে। সুরসলাকাটা দেখতে অ্যাকচুয়ালি এরকম একটা ইউ আকৃতি, এরকম একটা এরকম সুরসলাকা, এরকম একটা ভালো থাকে। এইখানে যখন আঘাত করা হয় তখন এখান থেকে শব্দ বেরোয়, তো বলা হয় যে এই সুরসলাকার যে কম্পাঙ্ক, মানে এন, যেটা কম্পাঙ্ক এন যদি বলি, এই কম্পাঙ্কটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কার কার উপর, যে পাতটা নিয়েছি তার ইয়ং গুণাঙ্কের উপর, যেটাকে ওয়াই দিয়ে লিখবো, আর যে জিনিসটা নিয়েছি তার ঘনত্বের উপর, ঘনত্বের উপর নির্ভর করে, যেটাকে আমরা ডি দিয়ে লিখবো। তাহলে এই এন এর কি ইকুয়েশন হবে সেটা তোমরা বার করো, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এটা দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সেটাকে আমরা এল দিয়ে লিখলাম, তাহলে তোমরা কম্পাঙ্কের সমীকরণ বার করো, ঠিক আছে। চলো আমরা বার করি, কি ধরবো, ধরি এন সমান কে ওয়াই টু দি পাওয়ার এক্স, ডি টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, ঠিক আছে। মাত্রা বসাই, কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, ওয়ান বাই টি, এন সমান হয় ওয়ান বাই টি, তাহলে কম্পাঙ্কের মাত্রা হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কে তো মাত্রাহীন রাশি, ইয়ং গুণাঙ্কের মাত্রা হচ্ছে চাপের মাত্রা, একদিন পড়েছিলাম চাপের মাত্রা কি, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু, হোল টু দি পাওয়ার এক্স, ইয়ং গুণাঙ্কের মাত্রা বসিয়েছি। ঘনত্বের মাত্রা কি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, টু দি পাওয়ার ওয়াই, দৈর্ঘ্যের মাত্রা কি, এল টু দি পাওয়ার জেড, তাহলে এই দিকটা কি আছে, এম টু দি পাওয়ার জিরো আছে, এল টু দি পাওয়ার জিরো আছে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, এম টু দি পাওয়ার কত পেয়েছি, এখান থেকে এক্স পেয়েছি, এখান থেকে ওয়াই পেয়েছি, এল টু দি পাওয়ার কত পেয়েছি, এখান থেকে মাইনাস এক্স পেয়েছি, এখান থেকে মাইনাস থ্রি ওয়াই পেয়েছি, আর এখান থেকে জেড পেয়েছি, ঠিক আছে। টি টু দি পাওয়ার কত পেয়েছি, মাইনাস টু এক্স পেয়েছি এখান থেকে, আর টি কিছু পাইনি, কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কী পাবো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো পাবো, মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো পাবো, আর মাইনাস টু এক্স ওয়ান মাইনাস ওয়ান, তাহলে টু এক্স ওয়ান ওয়ান পাবো, মাইনাসটা বাদ দিলাম দুটো দিকে, তাহলে এক্স ওয়ান কত পেয়ে গেলাম, হাফ, তাহলে এখান থেকে ওয়াই সমান কত পাবো, মাইনাস এক্স সমান মাইনাস হাফ, তাহলে জেড সমান কত পাবো, এক্স প্লাস থ্রি ওয়াই, এক্সের মান হচ্ছে হাফ প্লাস থ্রি, এটা মাইনাস হয়ে যাবে, ওয়াই জায়গায় মাইনাস হাফ বসাবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস তিনের দুই, ঠিক আছে, দুই লসক হবে, এক মাইনাস তিন, এক মাইনাস তিন বাই দুই, তাহলে মাইনাস দুই বাই দুই, তাহলে মাইনাস ওয়ান, তাহলে আমরা
এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, জেড পেয়ে গেলাম। সমীকরণ বসিয়ে দেবো, এন ইজ ইকাল টু কি হবে, কে ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার হাফ, ডি টু দি পাওয়ার ওয়াই, ডি টু দি পাওয়ার মাইনাস হাফ, এল টু দি পাওয়ার জেড, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ইকুয়েশন কি পাবো, কে ইন্টু কে বাই এল ইন্টু রুট ওভার ওয়াই বাই টি। তাহলে এইটাই হচ্ছে এর সমীকরণ, ঠিক আছে। রুট ওভার ওয়াই, ডি টু দি পাওয়ার মাইনাস হাফ আছে বলে নিচে যাচ্ছে রুট ওভার ডি, ঠিক আছে। চলো নেক্সট দেখি, আচ্ছা বলছে গ্যাসীয় মাধ্যমে যে শব্দের বেগ, গ্যাসের মধ্যে দিয়ে যে শব্দের বেগ, সেই গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে গ্যাসের স্থিতিস্থাপক গুণাঙ্ক আর গ্যাসের ঘনত্ব। তাহলে শব্দের বেগের ইকুয়েশন কীভাবে বার করতে পারে, ঠিক আছে। তাহলে শব্দের বেগ ভিটা কার উপর নির্ভর করে, একটা বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে ই দিয়ে লেখা হচ্ছে, আর হচ্ছে মাধ্যমের ঘনত্ব ডি এর উপর নির্ভর করে। তাহলে ভি সমানুপাতিক কী দিয়ে লিখবো, কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ডি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। এবার এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে, চলো বার করো। তাহলে সমানুপাতিক না, সমান দিয়ে দেবো যেহেতু কে দিয়েছি, তাহলে বেগের মাত্রা কি এল টি মাইনাস ওয়ান সমান, কে এর কোনো মাত্রা নেই সেরকমই হতে হবে, কে মাত্রাহীন রাশি। এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইয়ং গুণাঙ্ক হতে পারে, অ্যাকচুয়ালি আয়তন বিকৃতি গুণাঙ্ক হয় ই এর জায়গায়। তাহলে ই এর মাত্রা কি হবে, চাপের মাত্রা। তাহলে ই এর মাত্রা বললাম তো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা মানেই চাপের মাত্রা, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এক্স। ডি ঘনত্বের মাত্রা কি হবে, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়াই। তার মানে এই দিকটা লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা এম টু দি পাওয়ার কত পাবো, এক্স পাচ্ছি প্লাস ওয়াই পাবো, এখান থেকে এক্স এখান থেকে ওয়াই। এল টু দি পাওয়ার কত পাবো, মাইনাস এক্স, এখান থেকে কত পাবো, মাইনাস থ্রি ওয়াই, এখান থেকে টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, টি টু মাইনাস টু এক্স পেলাম, হয়ে গেল। কম্পেয়ার করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকাল টু ওয়ান। এইটা এটা কম্পেয়ার করলাম এল এর মাথাগুলোকে, এম এর মাথাগুলোকে কম্পেয়ার করলাম, আর টি এর মাথা মাইনাস টু এক্স ওয়ান মাইনাস ওয়ান, তাহলে টু এক্স ইজ ইকাল টু ওয়ান, তাহলে এক্স ইজ ইকাল কত হলো, হাফ। আচ্ছা এখানে বসিয়ে দিই, ওয়াই কত পেয়ে যাবো, মাইনাস এক্স সমান মাইনাস হাফ, ব্যাস পেয়ে গেলাম দুটো। তাহলে ভি সমান কত হয়ে গেল, কে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার হাফ, আর ডি টু দি পাওয়ার ওয়াই, তাহলে ডি টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে ভি সমান কি পেয়ে গেলাম, কে রুট ওভার ই ওয়াই ডি। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের সমীকরণ, বুঝতে পারছি। মাত্রার সাহায্যে আমরা সমীকরণ শুধু বার করতে পারছি। লিমিটেশন কি বলে দিয়েছি, আগেই বললাম যে এই যে ধ্রুবকটা আছে এর কোনো মাত্রা থাকলে হবে না। যেমন আমাদের অভিকর্ষে মহাকর্ষের যে ইকুয়েশন আছে, এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, ওখানে জিটার কিন্তু মাত্রা আছে, তাহলে ওই সমীকরণটাকে বার করা যাবে না। এই মাত্রাটার কত মান সেটাও বার করা যাবে না। আর কোনো সমীকরণের যদি তিনটের বেশি ভৌত রাশি থাকে তাহলে সেই সমীকরণটাকে বার করা যাবে না। এখানে যেমন দুটো আছে ই আর ডি, বার করা যাবে, আগে যেগুলোই করলাম সেগুলোতে দেখো দুটো আছে কোনো বা তিনটে আছে, তিনটের বেশি যদি থাকে তাহলে কিন্তু বার করা যাবে না, বুঝতে পেরেছ। চলো আরেকটা করি, এটাই শেষ। মনে করো এই যে, মনে করো এরকম একটা নল আছে, এটা পাইপ আছে, ঠিক আছে, এই পাইপের মধ্যে তরল বা জল বেরিয়ে আসছে। এখানে আমাদের বলেছে যে এই নলের মধ্যে দিয়ে কতটা তরল বেড়েছে, 1 সেকেন্ডে কতটা তরল বেড়েছে, সেটা যদি আমরা ভি বলি, 1 সেকেন্ডে নির্গত তরলের পরিমাণ, নির্গত তরলের পরিমাণ সেটা ভি যদি বলি, সেই ভিটা কার কার উপর ডিপেন্ড করে, 1 নম্বর হচ্ছে তরলের সান্দ্রতা, ইটার উপর ডিপেন্ড করবে,
দু নম্বর, নলের ব্যাসার্ধ আর এর উপর ডিপেন্ড করবে, তিন নম্বর পি বাই এল এর উপর নির্ভর করে। দেখো যদি পি আর এল কে যদি আলাদা নিতাম তাহলে চারটে রাশি হয়ে যেত, তাহলে আমি বার করতে পারতাম না, ঠিক আছে? ওই জন্য পি বাই এলটাকে একসঙ্গে নিলাম, যেখানে এলটা হচ্ছে নলের দৈর্ঘ্য আর পিটা হচ্ছে দুই প্রান্তের মধ্যে চাপ, এই নলের দুই প্রান্তে চাপ। তাহলে 1 সেকেন্ডে কতটা তরল এখান থেকে বেরোবে সেটা ধরলাম এই তিনটে রাশির উপর নির্ভর করে, একটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, নলের ব্যাসার্ধ আর পি বাই এল, অর্থাৎ নলের প্রতি একক দৈর্ঘ্যে কতটা করে চাপ আছে তার উপর নির্ভর করে। দিয়ে বলেছে এবার ভি এর রাশিমালা বার করো। তাহলে আমি কী করবো, ভি সমান ধরবো কে ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই আর পি বাই এল টু দি পাওয়ার জেড, কারণ এটাকে আমরা একটা রাশির করে ফেলেছি, ঠিক আছে? এবার মাত্রা বসাই, ঠিক আছে? মাত্রাতে ভি এর মাত্রা কি, ভি এর মাত্রা হচ্ছে দেখো 1 সেকেন্ডে নির্গত তরলের পরিমাণ, এটা অ্যাকচুয়ালি এটা তরলের আয়তন, কিন্তু রাশিমালা কি হবে এল কিউ বাই টি ইনভার্স, যেহেতু বলেছে 1 সেকেন্ডে তাই আয়তনের জন্য এল কিউ পার সেকেন্ড, ওই জন্য টি টু দি পাওয়ার -1 এসছে, ঠিক আছে? চলো এই দিকটা কে এর কোনো মাত্রা নেই, ইটার মাত্রা আমরা এক্ষুনি বার করলাম এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এক্স, এল আর হচ্ছে দৈর্ঘ্য এল টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা পি বাই এল এর মাত্রা কি হবে, পি এর মাত্রা আমরা জানি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, তাহলে পি বাই এল যখন করব তখন হবে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, একটা এল দিয়ে পি কে একটা এল দিয়ে ভাগ করেছি হোল টু দি পাওয়ার জেড, বোঝা গেছে? চলো তাহলে কি পেলাম, এটাকে লিখতে পারি এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -1। এম টু দি পাওয়ার কত পেলাম, এখান থেকে পেয়েছি এক্স আর এখান থেকে পেয়েছি জেড, এল টু দি পাওয়ার কত পেয়েছি -x প্লাস ওয়াই -2z, টি টু দি পাওয়ার কত পেয়েছি টি টু দি পাওয়ার -x এখানে পেয়েছি -2z, ঠিক আছে? এতবার ঠিকঠাকই লিখেছি, কম্পেয়ার করি x প্লাস জেড ইকুয়াল টু 0 -x প্লাস ওয়াই -2z ইজ ইকুয়াল টু 3, এটা একটা কম্পেয়ার করলাম আর -x -2z ইজ ইকুয়াল টু -1, যেখান থেকে পাচ্ছি x প্লাস 2z ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এইটা এইটা বিয়োগ করে দিলাম কত পেয়েছি x প্লাস জেড ইকুয়াল টু 0, যদি আমরা বিয়োগ করে দিই x x কেটে গেল জেড সমান হয়ে গেল 1, এই জেডটা যদি এখানে বসাই তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে -z, তেমন হয়ে গেল -1, এইখানে বসাই y বার করার জন্য x এর জায়গায় -1 বসাবো তাহলে এটা 1 হয়ে গেল, প্লাস y বসালাম yটা আমি জানি না, জেডের জায়গায় 1 বসালাম, -2 ইজ ইকুয়াল টু 3, তাহলে y ইজ ইকুয়াল টু দেখো 4 হবে, তাহলে আমাদের সব কটা রাশি মতন পেয়ে গেছি। তাহলে v এর ইকুয়েশন কি বেরোলো, k ইন্টু ইটা টু দি পাওয়ার x ইটা টু দি পাওয়ার -1, তাহলে ইটা টু দি পাওয়ার -1 আর টু দি পাওয়ার ওয়াই, তাহলে আর টু দি পাওয়ার ওয়াই মানে আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 আর পি বাই এল টু দি পাওয়ার জেড, তাহলে পি বাই এল টু দি পাওয়ার 1। তার মানে অ্যাকচুয়ালি ভি সমান কি পেলাম, তাহলে ভি সমান পেলাম কে পি আর টু দি পাওয়ার 4 বাই ইটা এল, এটা আমরা একসময় বার করবো, কিন্তু এই সমীকরণটা বার করবো না, এটাকে কাজে লাগাবো, অ্যাকচুয়ালি সান্দ্রতা যখন পড়বো তখন আমরা এই সমীকরণটাকে কাজে লাগাবো, ঠিক আছে? কে এর মান দেখবো পাই হয়, পাই পি আর টু দি পাওয়ার 4, কে মানে পাই বাই 8 হয়, এটা অ্যাকচুয়ালি যেটা ইকুয়েশন হয় বিয়ের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এল। কনস্ট্যান্টটা কী আছে সেটা আমরা পাচ্ছি না, পাই বাই 8টাকে আমরা পাচ্ছি না, কিন্তু বাদবাকিটা কিন্তু মাত্রার সাহায্যে বার করতে পারছি, ঠিক আছে? তো আরেকটা অঙ্ক করাবো, লাস্ট অঙ্ক, যেটা আমাদের এইচএসে একবার এসেছিল, 11-এ এসেছিল। তো সেই অঙ্কটাতে বলেছে যে যদি আমরা দৈর্ঘ্য ভর আর সময় এই তিনটেকে যদি প্রাথমিক রাশি না নিই,
দিয়ে যদি আমরা যদি বল আর বেগ আর সময় ঠিকই, বল বেগ আর সময় এইটাকে যদি প্রাথমিক রাশি নিই এই তিনটাকে, তাহলে ভরের মাত্রা কি হবে? ঠিক আছে, তো চলো আমরা বার করি। তো আমরা মনে করি যে ভরের মাত্রা যেটা হবে সেটা হবে এফ টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। এবার বুঝতে পেরেছো যে আগে যেটা করলাম সেইটা করলেই বেরিয়ে যাবে ভরের কি মাত্রা হবে। ভরের মাত্রা মানে এম, অ্যাকচুয়ালি বরাতের এম। তাহলে এমটা থাকলো, এটা কি লিখবো? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার এক্স, ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়াই, আর টি এর মাত্রা তো টি টি টু দি পাওয়ার জেড। হয়ে গেল সব মাত্রাগুলো বসিয়ে দিলাম, এইটাকে কি লিখবো? এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো। এম টু দি পাওয়ার কত বেরোবে? এখান থেকে এক্স পেলাম আর এখানে এম নাই। এল টু দি পাওয়ার কত বেরোবে? এল টু দি পাওয়ার এক্স পেলাম প্লাস ওয়াই পেলাম আর নাই। টি টু দি পাওয়ার কি পেলাম? মাইনাস টু এক্স মাইনাস ওয়াই, এখানে টি আছে। ব্যাস কম্পেয়ার করি, এক্স ইজ ইকাল টু ওয়ান, এক্স প্লাস ওয়াই ইকাল টু জিরো, তাহলে ওয়াই ওয়ান মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান। এটার দরকার নেই, এক্স আর ওয়াই আর জেড বার করতে হবে। তাহলে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, তাহলে জেড সমান কি হবে? টু এক্স প্লাস ওয়াই, তার মানে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, মানে হয়ে গেল ওয়ান। ঠিক আছে, জেডের মান টু এক্স প্লাস ওয়াই, টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, ওয়াইটা মাইনাস ওয়ান বেরিয়েছে, কোথাও ভুল করেছি, এম টু দি পাওয়ার এক্স দিয়ে লিখেছি এল টু দি পাওয়ার এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে কি বেরোলো? এম সমান কি বেরোলো? এফ বেরোলো ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান, ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি। ঠিক আছে, যদি ভুল হয় আমি একটু করে দেখে নিই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ভি এর জায়গায় লিখলাম এল ইনভার্স টি টু দি পাওয়ার এল ইনভার্স টি ইন্টু টি। ঠিক আছে, টি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার কেটে গেল এল ইনভার্স। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের ভরের মাত্রা, বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পেলাম যে মাত্রার সাহায্যে কত কিছু করা যায়। আজকে যেগুলো শিখলাম সেগুলো সবই ছিল মাত্রার অ্যাপ্লিকেশন, তাহলে মাত্রা দিয়ে এতগুলো কিছু করা যায়। ঠিক আছে, তোমরা বইয়ে যেগুলো আছে সেই সময় যেগুলো করতে দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আইডিয়াগুলো আরও স্ট্রং হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।